রানীর প্লাটিনাম জুবিলি উৎসবের ঠিক শেষের দিন পাঁচজন যেভাবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া প্রত্যাশা করা হয়েছিল সেটি ছিল না, অনেকটা মেঘাচ্ছন্ন ছিল, অনেক জায়গায় বৃষ্টিও হয়েছে। তারপর থেকেই কিন্তু সোমবার থেকে আবহাওয়া অনেক ভালো আমরা দেখতে পাচ্ছি। আজকের যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কিন্তু সেই আবহাওয়া সেভাবে নাও থাকতে পারে আগামীকাল বৃহস্পতিবার, মানে 9 জুন থেকে বলা হচ্ছে যে নতুন একটি ঝড় আঘাত হানবে যুক্তরাজ্যে। সেটা আসলে শুক্রবারে আঘাত হানবে, কিন্তু তার প্রভাবটি শুরু হবে বৃহস্পতিবার সকাল থেকে। সেটি হচ্ছে ঝড় আলেক্স। এই আলেক্সের উৎপত্তি হয়েছে আমেরিকার ফ্লোরিডাতে, এবং সেখানে গত উইকেন্ড মানে শনি রবি এই 2 দিন কিন্তু আলেক্সের প্রভাবে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বাতাস ছিল, এবং বৃষ্টি যেটা রেকর্ড করা হয়েছে সেটা 5 ইঞ্চির মতো বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যেটা আসলে বৃষ্টির মাত্রার হিসাবে অনেক বেশি। সেই আলেক্স আসলে এখন ব্রিটেনে এসে অনেকটা দুর্বল হয়ে পড়বে। বলা হচ্ছে যে ঘন্টায় 45 মাইল পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 45 মাইল বেগে হাওয়া বইবে যুক্তরাজ্য জুড়ে, এবং এটি পুরো যুক্তরাজ্য জুড়েই কিন্তু আবহাওয়ার অবস্থা একই রকম থাকবে, বৃষ্টি থাকবে সেটা বলা হচ্ছে। এবং সমুদ্র তীরবর্তী অঞ্চল যেটা আসলে সেখানে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করবে। মেট অফিসের পক্ষ থেকে এটার একটা সতর্কতা জারি করা হয়েছে সারা, এবং যেটা বলা হচ্ছে যে বৃহস্পতিবারে এটি হালকাভাবে বাতাস এবং বৃষ্টি দিয়ে শুরু হলেও শুক্রবারে এটার প্রভাব সবচেয়ে বেশি থাকবে, এবং শনিবার পর্যন্ত সেটার প্রভাব থাকবে, মানে উইকেন্ডেও কিন্তু এটার প্রভাব থাকবে। সুতরাং যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন আজকে, সেটা আগামীকাল থেকে নাও থাকতে পারে। তারপরেও ব্রিটেনের ওয়েদার নিয়ে এক ধরনের মিথ আছে যে এই ওয়েদার এই ভালো এই খারাপ, সেটা আসলে অনেক সময় আবহাওয়া অফিসের যে ভবিষ্যৎবাণী সেটাকেও অনেক সময় মিথ্যা প্রমাণ করে দেয়, এবং অনেক সময় দেখা যায় যে রৌদ্রোজ্জ্বল দিনের প্রত্যাশা করে অনেকে বের হয়ে যান হঠাৎ করে ঝুম বৃষ্টি নামে। আবার অনেক সময় দেখা যায় যে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে বৃষ্টি থাকবে, কিন্তু দেখা যায় যে আবহাওয়া হয়তো বিপরীতমুখী, একটা আনপ্রেডিক্টেবল ওয়েদার বলা হয় ব্রিটেনের, এবং সেই আনপ্রেডিক্টেবল ওয়েদার হয়তো থাকতে পারে সেটা আগামীকাল, মানে 9 জুন থেকে 10-11 জুন পর্যন্ত। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আবহাওয়া অফিসের সতর্কতাটাকে মাথায় রেখেই আসলে সবার, যেই যদি কেউ উইকেন্ডে কোনো পরিকল্পনা করে থাকেন অথবা যারা কাজের জন্য বের হবেন তাদের আসলে প্রস্তুতি নিয়ে বের হওয়া ভালো। তো এই হচ্ছে আসলে আবহাওয়ার নতুন যে সতর্কতা জারি হয়েছে, যেটা বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত বিরাজ করবে যুক্তরাজ্য জুড়ে, সে সম্পর্কে মানে সেই ঝড় আলেক সম্পর্কে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য। এ সংক্রান্ত যে তথ্যগুলো আবারও আসবে বা ঝড়ের যে প্রভাবগুলো যুক্তরাজ্যে কী হতে পারে না পারে সেগুলো নিয়ে আমরা আবারও আপনাদের সামনে পরবর্তী সংবাদে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।